হ্যালো বন্ধুরা, আবারও মাঠে নামছে আর্জেন্টিনা। বিশ্বকাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ আর্জেন্টিনা মুখোমুখি ইকুয়েডারের বিরুদ্ধে। আজকের ভিডিওতে আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডার ম্যাচ প্রিভিউ, সময়সূচি এবং মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে রয়েছে তা দেখে নেব। আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডার ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী 30শে মার্চ ভোর 5টা এবং বাংলাদেশ সময় অনুযায়ী 30শে মার্চ ভোর 5:30টায় খেলা হবে। বন্ধুরা, এটি আর্জেন্টিনার কাছে অ্যাওয়ে ম্যাচ। আর্জেন্টিনা বনাম ইকুয়েডার ম্যাচটি হবে ইকুয়েডারের ঘরের মাঠ এস্টাডিও মনুমেন্টাল ব্যাংকো পিচিঞ্চা স্টেডিয়ামে। আর্জেন্টিনা তাদের আগের ম্যাচে মেসি, ডিমারিয়া, নিকোলাস গঞ্জালেসের গোলে ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারিয়েছে। আর্জেন্টিনা এবং ইকুয়েডার দুই দলই বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করে ফেলেছে। সাউথ আমেরিকা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স আর্জেন্টিনা এই মুহূর্তে 16 ম্যাচ খেলে 38 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে ইকুয়েডার 17 ম্যাচ খেলে 25 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছে তৃতীয় স্থানে। চলুন এবার আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডার মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে রয়েছে তা দেখে নিই। আর্জেন্টিনা ও ইকুয়েডার পরস্পরের মুখোমুখি হয়েছে 37 বার, যেখানে আর্জেন্টিনা ইকুয়েডারের বিরুদ্ধে জিতেছে 22টি ম্যাচ, ড্র করেছে 10টি ম্যাচ এবং হেরেছে 5টি ম্যাচে। অন্যদিকে ইকুয়েডার আর্জেন্টিনার বিরুদ্ধে জিতেছে 5টি ম্যাচে, ড্র করেছে 10টি ম্যাচ এবং হেরেছে 22টি ম্যাচে। তো বন্ধুরা, পরিসংখ্যানের দিক দিয়ে আর্জেন্টিনা অনেক এগিয়ে রয়েছে। চলুন এবার শেষ 5 বারের সাক্ষাতে কে এগিয়ে রয়েছে তা দেখে নিই। শেষ 5 সাক্ষাতে আর্জেন্টিনা ইকুয়েডারের বিরুদ্ধে জিতেছে 4টি ম্যাচ এবং হেরেছে 1টি ম্যাচে। অন্যদিকে ইকুয়েডার আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ 5 ম্যাচে জিতেছে 1টি ম্যাচ এবং হেরেছে 4 ম্যাচে। তো বন্ধুরা, শেষ 5 বারের সাক্ষাতেও আর্জেন্টিনা ইকুয়েডারের বিরুদ্ধে অনেক এগিয়ে রয়েছে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় এবং তৃতীয় দল আর্জেন্টিনা ও ইকুয়েডারের লড়াইয়ে কে জিতবে বলে আপনাদের মনে হয় তা নিচে কমেন্ট করে জানান। আর ম্যাচের স্কোর লাইনই বা কী হতে পারে তাও নিচে কমেন্টে জানান। এই ধরনের আর্জেন্টিনা ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি লাইক শেয়ার করতেও ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।